আসসালামু আলাইকুম গাইস, আশরাফ ভাই সকালবেলা নাস্তা করতেছে রুটি আর চা, মানে লাল চা আদা দিয়া। কি আশরাফ ভাই, আদা দিয়ে নিছেন চার মধ্যে নাকি এইভাবেই? হ্যাঁ আদা দিয়ে দিচ্ছি তো। প্রতিদিন এইভাবে আমরা সকালবেলা নাস্তা করি, রুম থেকে শুধু ফজরের নামাজ পড়ে চলে আসি, ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করি, ফজরের নামাজ পড়ি, পরে ডিউটিতে চলে আসি, এখানে আইসা সকালবেলা হালকা কিছু নাস্তা করি, রুটি চা। আশা ভাই বলেন, কি বলবেন প্রতিদিনের মতো আজকে সকালে কেমন যাইতেছে? সকালে একটা হোটেলে কাজ করি তো আমরা, সকালবেলা অনেক কাজ থাকে, এই সমস্ত কাজ করার পরে দেখা যায় একটু যেমন কিছু খাবার একটু চাহিদা হয়, তখনই মানে একটু চা রুটি এই সমস্ত হালকা পাতলা কিছু খাওয়া থাকে। আলী ভাই কি এখন আমি আর কি কইব, সকালবেলা নাস্তা খাইলাম রুটি চা দিয়া। তো আমাদের কাজল রেস্টুরেন্টে কাজ মোটামুটি মানে শেষের রাস্তায়, এখন আমরা মানে কাস্টমার আসবে আর কি, মানে পুরোপুরি প্রস্তুতি নিচ্ছি, এখন কাস্টমার আসবে, দিন তিন স্টার্ট হইব। তো আমি আমার আশা ভাইয়ের সাথে তো বসে কথা বললাম, তার আশা ভাই তো ভাইরাল লোক, ঠিক আছে। তো যাই হোক, দর্শকটা যদি আমাদের এই ভিডিও দেখা মনে কোনো শান্তি পান এবং কোনো ভালো লাগে, ভালো লাগা থেকে শেয়ার করবেন এবং আমাদেরকে ফলো করবেন, আমরা যাতে উৎসাহ পাই আরও ভালো ভিডিও করতে পারি, এই ধরনের আশা রেখে আপনাদের কাছ থেকে আশা ভাই। আমার আলি ভাই যে জিনিসটা বলছে, এরপরে আমার আর কিছু বলার থাকে না, এরপরেও আপনার একটু স্মার্ট স্মার্ট লাগতেছে। স্মার্ট বলার কিছু নাই, গায়ে দিয়েছেন নায়কের মতো লাগতেছে। বলতে পারেন নায়ক বলতে পারেন হিরু আশরাফ ভাই, হিরু কি কাজ করবো, এই যে আমাদের ম্যানেজার, আজকে সকালটা ভালোই যাইতেছে না? এটা আমাদের এখানে স্টাফ একজন একজন করে চলে আসতেছে, এই যে এই যে সবাই বিদায় নেন, ঠিক আছে সবাই ভালো থাকবেন। আমি কোনো কথা বলবো, সবারই সকালটা ভালো যাক এই কামনা আছে। হ্যাঁ আমার আলী ভাই বলে আবার কি বলবে, তবে ভাই এখন আমি দুটা কথা বলতে চাই। দিবস আমরা তো মনে করেন আজকে প্রায় 15 বছর ধরে বিদেশ করতেছি, যারাই বিদেশ আসে নতুন অবস্থায় তারা চেষ্টা করবেন সবাই একসাথে মিলে দিলে চলার লাগা, এবং দেশে টাকা কীভাবে পাঠাইবেন, কীভাবে আয় উন্নতি করবেন, দেশে ঠিকঠাক মতো টাকা পাঠাবেন, এই দেশে আইসা দেখা গেছে অনেকে অনেক কিছু মানে লিপ্ত হয়ে যায়, টাকা নষ্ট করে, এই ধরনের টাকা কোনো সময় নষ্ট করবেন না, দেশে যাইয়া যাতে কিছু করতে পারেন এই ধরনের আশা রাখবেন মনের মাধ্যমে। তো যাই হোক, একটুটুকু আমার বলা, আপনারা দেখবেন আর কি, দেখলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, যাওয়ার পরে বুঝতে পারবেন যে দেখা ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করবেন, শেয়ার করবেন, ফলো করবেন। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।